নাই, মই বেছি দেরি করে লাভ নাই, এতে কোনবা আহি পাব, বাগরে খাওয়াই ভাল। তাই পলটো ডাঙর কথা নহয়, তোতে যে কলি একসুপা বাহতে বাটা লাগছে, বাকি বা সুপাত লাগবা নরে নাকি? বুঝি গেল, এতো কের কেতুয়া নহলি বান্ধ ভূত মহারাজ, তুমি কত পালাই গেলা ন, দেখা দিয়া, নহলে ইহতর আগত মই মিশুলিয়াত পরিণতি হব লাগবো। ভয়ে ভূত বুঝি পালি? মাথাতে পড়ছি মোর দেখোন অলপমান সন্দেহ হয়ে আছে, আৰু সাৱধানী বোলে মৰণ নাই, আমি ঘৰৰ চাৰিওফালে অলপমান দেখাৰ চুটি হৈ ভাল হ'ব নেকি, কিবা থাকিব পাৰে ন? ঠিকে কৈছা, এই তই কোৱামতে কামটো কৰিব লাগিব, বল বল হেন হেন কথা দেছ, ঠিক আছে বল, গবেষণা চলি আছে গবেষণা। অ হৰুফ নীতি মুকা ৰিহা পিন্ধিলি, লাহুতি খ পাতে ও পফুল পান্ধিলি, দেখি মৰম লাগি যায়, দেখি মৰম লাগি যায়, জানো, আৰু তোক মই এটা কথা কওঁ দে, তোক মই কিয় বেছি ভাল পাওঁ জানা না, তই যি একো কৰিব নোৱাৰা, মৰণ নহা, দেচোন তই চতৰখন শাৰী দেখ, পাৰা যদি অলপ চাই দিবি, কি ফুল ফুলে আমাৰে হাৰু দে, কি ফুল ফুলে আমাৰে বাইয়ে লাইটত জ্বলে, লাইটতে জ্বলক বাই হালি পৰক, চিনিয়ে হাত পাতি ধৰে নালৈ, কি ফুল ফুলে গানটো মোক ভালকে শিখে দিছোন, ময়ো গাব লাগিব, কি ফুল ফুলে আমাৰে বাইয়ে লাইটত জ্বলে, কি ফুল ফুলে আমাৰে বাইয়ে লাইটতে জ্বলে, লাইটতে জ্বলক বাই হালি পৰক, তিনিয়ে হাত পাতি ধৰে নালৈ, কি ফুল ফুলে আমাৰে বাইয়ে লাইটত জ্বলে, কিছুতো লাগছে এ। ও বাইদেউ আমাক মাতিছিল, ঐ তহঁতৰ মূৰত কি আছে, হয় এনেকে বেলেগৰ ঘৰত আহি থাকেহি নেকি? হয় মানে বাইদেউ, দুৰ্ভাগ্যবশত আমাৰ ভিনী, সি এগলা তাৰ নিজে ঘৰ মাটি বুলি আমাক ঠগলাক, আৰু ভিনদৈ নহয় সেইটো ঘৰা মাতাতে বিক্ৰী কৰিম বুলিও কৈছিল, তাৰ ইমান সাহস, ঐ তহঁতে দুৰ্ভাগ্যবশতক কেতিয়াৰ পৰা চিনিব? পাঁচ ছয় মাহমান হল, কি ইমান দিন হল অথচ তাক চিনিয়ে নাপালি,
আৰু এটা নজনা নুশুনা মানুহক তোৰ বাইৰক বিয়া দিছ? তোৰ বাইৰে কি বজাৰ আলু দাইল নেকি? হেৰি, এতিয়া আমি কি কৰিম? আমি কত যাম? এই ভিনি আমাক চব শেষ কৰি দিলা। আমাৰ জীৱনত দিন দুপৰতে অন্ধকাৰ মাতি আনলা। ঐ মিঠি, তই অলপ ধৈৰ্য ধৰ। ঐ দাদা, ভগৱানে এইবাৰ আমাক শেষ কৰিম বুলিয়েই লাগছি। এতিয়া কি কৰিম কি নকৰিম আকৌ তলা মূৰেই পোৱা নাই। ঐ তহঁতে যি কৰ কৰ, গোটেই ঘৰটো একেবাৰে গৰু গোহালি বনাই পেলালি। সোনকালে আহি এইবোৰ চাফা কৰহি। ঐ নাহ কিয়? এইবোৰ মানে অ' চালো, মই দোকানত দিলে নাযাওঁ নে নহ'লে? যাওঁ চাফ দাই দে, ঘৰখনত এটা বডিগাৰ্ড লাগে, হয় না নহয়? এটা বীৰ পুৰুষ লাগে ঘৰখন চোৱাৰ কাৰণে। দিনে দুপৰে যদি ঘৰখনক লৈ ভূত আহি যায় তেতিয়া কোনে বচাব? চালো, মই বচাব লাগিব, হয় না? দেখোন বাপৰে, খুৰীয়ে ভোট জালাম আশা আলু পিটিকাৰ লগত দিছি, খাওঁতে খাওঁতে দেৰি হৈ গেল। বল বল বল, অ' খুৰী, আমি দোকানত গেলি যাওঁ। দোকানত গেলি এটা কাষ্টমাৰ আহি পাইছে, হম পাই, হয় না? দেৰি হৈছিতো। মায়েৰে যি কৈছি গুৰুত্ব দি শুনবি। গাঁওখনত চাইৰ ফালে ভূতে পিলপিলে ভুজছি। অ' দিন দুপৰতে বোলে ভূতৰ উপদ্ৰৱ চলছি, গতিকে অলপ সাৱধানে থাকবি। অ' চালো, মই দোকানত গলি নাযাওঁ নে নহ'লে? যাওঁ চাপ দাই দে, ঘৰখনত এটা বডিগাৰ্ড লাগে, হয় না নহয়? এটা বীৰ পুৰুষ লাগে ঘৰখন চোৱাৰ কাৰণে। দিনে দুপৰে যদি ঘৰখনক লৈ ভূত আহি যায় তেতিয়া কোনে বচাব? খালো, মই বচাব লাগিব, হয় না? হয় নেকি সোণামুৱা, কোনো দৰকাৰ নাই? বীৰ পুৰুষ ওলছি, তই মোৰ ঘৰত বডিগাৰ্ড হৈ নাথাকিলেও হ'ব দে। এইবিলাক বাদ দি ভালে ভালে দোকানত যাওঁ এতিয়া। ইফালে চেনীখিনি টিপৰ হৈ খাইছি, ইফালে আলুত গজালি মেলছি, সেইগিলাখন কোনে চাফা কৰিব? মই যাওঁ। ঐ কইতে দেখোন গোটাই তোৰ মুখখান টানি হেৰিছে, ইমান ভয় নকৰবি বুজছা? তই ভূতৰ কথা যদি মনত নাভাবা তোৰ মুঠে ভয় নালাগে। আৰু যদি তোৰ বেছি ভয় লাগে তেনেহ'লে আমাৰ চালুৰ লংপেনৰ লেংটি ধৰি যাবি। হে, লংপেনৰ লেংটি কি বস্তু? ঐ তোৰে দেখোন এণ্ডাৰ লেংটি আছে, এনে আন লেংটি। হেৰি, ইয়াত টাকা পইচা ঘৰ বাৰী নাথাকলি কি হ'ব? পেটটো আৰু ভয়টো ভগৱানে কিন্তু একেবাৰে নৰম নৰমকে দিছে। নজৰ দি আছা, মই বাচা কিনে যাম? কোনোবা এটা বাবা তাতে যাই নিজৰ দেহাটো জাৰিব লাগিব, জাৰা পানী খাব লাগিব। এটা কাম কৰিবি, গলত নহলে এটা ঢেঁকীত থুৰালে ল'বি। আমি এবাৰ টাউনৰ পৰা আহো নেকি? গাঁওখনলৈ আহিছোহে মাত্ৰ, কাপোৰ কানি অলপ বজাৰ কৰি আহো। হব দিয়া, সেইবোৰ চিন্তা কৰিবলৈ মই আছো নহয়। এতিয়া তুমি মোৰ লগত বজাৰলৈ গৈ গলৰ তাবিজটো হৈ ওলমি ফুৰিব নালাগে। কিয়? মই লগত গলে মহাভাৰতখন অশুদ্ধ হয় নেকি? আহা, তুমি মোৰ কথাটো বুজি চোৱা নাই কিয়? আমাৰ ঘৰত দুজনীকৈ গাভৰু ছোৱালী, ইহঁতক খাটমাৰা ল'ৰা ছোৱালীৰ দৰে ঘৰতে ৰাখি থৈ আমি অলৌ তলৌ কৰি ঘূৰি ফুৰিলে নহব নহয়। হেৰি, আপোনাৰ ছোৱালী এতিয়া পানী কেঁচুৱা হৈ থকা নাই, দস্তুমন মোৰ লগত সমানে ফেৰ পাতিব পৰা হ'ল। সিহঁতক মই সদায় চকীদাগিৰি কৰি থাকিব নোৱাৰো নহয়। হব দিয়া, তাৰাতাৰি কি কি আনিব লাগে লিষ্টখন বনোৱা, মই চেক বুজি সকলোখিনি বস্তু টাউনৰ পৰা লৈ আহিম। এতিয়া মোৰ লগত মিছাতে যুদ্ধ কৰিব নালাগে। অ', মই কিবা এটা ক'লে যুদ্ধ কৰাহে হয়। হ'ব, মই উৰেটো জীৱন চকীদাগিৰি কৰিয়েই থাকিম। ৰ'বাচোন, এতিয়া তুমি গংগাটোপৰ নিচিনা কৰি মুখখন ফুলাই থাকিব নালাগে। চোৱা বেগম, মই হলো এজন মৌলবী মানুহ, আৰু তুমি যদি মোৰ পিছে পিছে কণা লাখুটি নিচিনা কৰি বজাৰত ঘূৰি ফুৰা, মানুহবোৰে দেখিলে কি ক'ব কোৱাচোন? হ'ব, মই সকলো বুজিছো। এতিয়া মই এলাগি হলো, তিৰোতা মানুহ নো কি, ঘৰৰ পাণ দিহে। বা, ইহঁতক বুজোৱা আৰু ধেৰুৱা ঠাৰি সিজোৱা একে কথা।
খরত পুরা দিছ সাইরা ফলে ছিটাই দিছ চিন্তা করব নালাগে খরচ যিমান বেহর আছে সব ছিটে দিম লাগে বিধানত নার খং তিনিহীন কোঠা দিছ ডিজিটাল লকর নাপলু কবাত বলে ইমার্জেন্সি কেস আছে তাতে কইছি এ খরতে খবর তো দি থৈ আইছো দে যাতে খর পালি নেঙ্গুর দাঙি দাউ গিয়া হে ভাল কাম করছ এ ডিজিটাল ডাক্তার আইলি না এ ভূতে এনেই পালাই পাতাং দিব জিতু গেছো ভূতর একেবারে বেয়া দিন চলছি আমার সাংরা কাটাও পহরার ব্যবস্থা করবো না এ পহরার ব্যবস্থা মই করছো হই নিকে বিরাট ভালো হবো দে ঠিকতে হে যদি মই রাতি অলপমান ভালকে ঘুমাবা পাও এইকেইদিন রাতি রাতি তো একদম তো পনি ক্ষতি হয়ে আছে মোর ঠিকে কইসা হক্ষণে মোর তো ইনকা লাগছে দিনতে নাকর তেল দিয়ে পুরা ঘুমাই দিম নিকে ভালকে হুকুনতে দেখবা নরা হইছো জানা না হ্যাঁ দিনতে হইল রাতি ঘুমা নরা পহরা দিবা লাগবো ওই যে স্টে মুখ গন্টিত নধরা ভালো হবো নিকে হাই মনে মনে থাকে তুই ইমান ভয় পা দুরা না ওই হকি হই রে আমি দেখা বুড়া মাখান সব ল হই গেলি ভূত ধরবা পারা যাব শুনলি না এই বউ হ্যাঁ মই ল ভরা পা হো এই সেলকার খবর লই আহো কিবা কি সেল কি আছে জানাই তো তাক একদম দায়িত্ব নহয় মানু হব দে যা 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 তুই মুথর বড় তাক বড় বেশি খংরা করবি সেংরা শুনি না ইতু বয় হচেল কাছেল কি করবো বুঝি পেশা হব রে এই এখান লো দি কি হব নহয় একদম কান্দ জ্ঞান নাই তুই কিন্তু সুন্দর কিন্তু একটা বিয়া করছিস রে চকু হরণ যায় না একেবারে চায় থাকবার মন যায় ওই জোরণ ভাই কিনো কথা কয় এইবিলাক হই বয়সটো বাঢ়ি গেছি নজরটো বেয়া হৈ গেছি ওই প্ৰতিমে তোক মই কোৱা নাছিলো গলত চেণ্ডেলৰ মালা লৈ ফুৰিবি বুলি আল্লাহ আল্লাহ মেলা রে হেই মেলা না মেলো মেলা কোনেনো আরে আমি আরে কোনে আছে রে হই তোরে মোরা তো কুর পেহি তো আমি ঘরে তুলেছি তোকে খবর লওয়ার লাগা হই নিকে ভালো কষ্ট দে ওই পুরমে ওই তুলখা লই আসু কোনে শিশা হা বিরাট ভালো কষ্ট দে ও জুরুন কাই আইসা বো বো আচ্ছা ভালো আছ না আছে আছে আল্লাহ রাখছি আল্লাহ গো আল্লাহ তোরা কেমন আছিস ক হই একদম কিবা কি চলি আছ দে মাসে মঙ্গহ খাই কিনে ভালো খুব ভালো ভালো ভাবে থাকাটাই ভালো পিছে কোক শুন আপনার দোকানখান ভালকে চলি আছে না আমার দোকান খুব একটা ভালো না গেরাবে ভূত বেরিছে না এই ভূতের ভয়ে কাম কাজ নাই কি আমার ও ও রাতি হলে ঘর পর একদম নলেবি কথাটা ঠিকই কইছো তুমি ও শুন এদি শুন কেন তুই কিন্তু সুন্দর কিন্তু একটা বিয়া করছিস রে চকু হরণ যায় না একেবারে ছায়া থাকবার মন যায় ওই জোরণ ভাই কিনো কথা কয় এইবিলাক হই বয়সটো বাঢ়ি গেছি নজরটো বেয়া হৈ গেছি ঐ প্ৰতিমে তোক মই কোৱা নাছিলো গলত চেণ্ডেলৰ মালা লৈ ফুৰিবি বুলি তথাপিও সোণৰ ফুটা এটা লৈ থাকিব লাগে হৈ তৰে মুখ লাগি যাব এগিলা মানুহৰ হব দে বাৰু কাকা আপুনি অলপ বহক মই চাহ বনাই আনো আচ্ছা অলপ কাৰ হাকে বনাই আনি দিবি হব দে আচ্ছা মেল কি আমি কি কারণে আইছি তুমি জানো জানো আমি তোর চুল কারণে ডেকে আইছি চুলি কাটবো আইসা হ্যাঁ হই তোরে মোর চুলিয়ে দীঘাল হওয়া নাই আর মই দশ বছর চুলি না কাটো পদুমিয়ে মই ফুরবা যাওয়া কথা আছে চুলি দীঘাল করে রাখি তাহলে দাঁড়িয়ে নিয়ে কেটে দেই একেবারে চা গাছের কলম কাটার মতন কাটা দিম দাঁড়িয়ে নাই দেখুন মর ওই জিগিডাল আছে সেগিডাল বিধানোর কারণে লাগবো আচ্ছা কিছু করেন ডাকবো না তোর গাটা মালিশ করে দেই হই ত্রি দেখুন আঠায় লাগা দিছি ওই গাও মালিশ করবো জানা নাকি তাই হ্যাঁ জানি আরে আমার দে একটা এরকম থুই তেল আছে এই থুই তেল দিয়ে যে মালিশ করুম না এই মালিশে তোর গার ব্যথা ব্যথা যত আছে সব দূর হয়ে যাবো গা থুই দিবে হ্যাঁ ঠিত্রে ওই পরমে ভাত রানছেনে সাবনিশা ইমানদারি হওয়াই না যে গেছু না ঠিত্রে মেকুরের মুরত মারবাক লগি শুকান কাপ খুঁড়িয়ে দালো নাই ও জেং করে ফুকাই ফুকাই কিংকে মই চা বনাইছো মহে গম পাইছো নাকৰ আৰু চকুৰ পানী বাহিৰ হৈ গৈছে মই মেচিন নহয় তো নহয় মানে হ'ব
তয়ে যতকুতৰ ঘাই তোৰ নিচিনা মানুহক নো ঘৰ ৰক্ষা পাতিব লাগেনে উদক ভেটা ৰক্ষা পাতা আৰু তোৰ নিচিনা মানুহক ঘৰ ৰখিবলৈ দিয়া একেই কথা হয় মানে মালিকিনী আইদেউ দুৰ্ভাগ্যবশত ইহঁতৰ কষ্ট দেখি মোৰ মনটো একেবাৰে জ্বালা পোৰা কৰিব ধৰিলা সেইকাৰণে অলপ সহায় কৰি দিলো আৰু ইহঁত মোৰ নিজৰ আপোন মানুহ দেচোন আপুনি দেখোন জানেই মই পৰৰ উপকাৰ কৰি ভাল পোৱা মানুহ বুলি হয় নেকি তই পৰ উপকাৰী মানুহ নহয় তই কেতিয়াবাই মানুহৰ শাৰীৰ পৰা পশু শাৰীলৈ নামি গলি তই এটা পৰ উপকাৰী জন্তুহে চাকচোন মালিকিনী আৰু সিহঁতৰ মানে দুৰ্ভাগ্যবশত অৱস্থা একেবাৰে পানীত হান ওচৰা হৈছে সিহঁতে একেবাৰে ভয়তে শিয়ালৰ গাত সোমাই আছে আৰু সেই মহ দা এইবিলাকৰ উৎপাতটো আছে সেইকাৰণে গোটেইখনকে আনি ইয়াতে আশ্ৰয় দিলো আৰু ঐ তই ক'ত অধিকাৰ পালি হা কোনো চিনি জানি নাপাওঁ ঘৰ বাৰী নোহোৱা মানুহবিলাকক আনি মোৰ ঘৰত আশ্ৰয় দিছ যে তোৰ কোনো কাণ্ড জ্ঞান নাই দুৰ্ভাগ্যবশত মই আনৰ দুখ সহ্য কৰিব পৰা মানুহ নহয় নহয় মালিকিনী আইদেউ অৱশ্যে ইহঁতৰো ঘৰ বাৰী নোহোৱা নহয় আৰু অঘৰিও বুলবা বিপদত পৰিহে সিহঁতে পুকুতাকে মুক্ত কৰি ইয়াতে আশ্ৰয় লৈছে আচলতে সিহঁত বিৰাট ধনী মানুহ মানে কবাগিলি হাই ফাই চুপ মনে মনে থাক কথা কবলৈ আহিছ গোটেই ঘৰখনতে যাবৰ কোপা চপাই লৈছহি এতিয়া তাৰ মুখত বৰ বৰ কথা শুন মোৰ এটাই কথা মুঠতে তহঁতি অতি সোনকালে ইয়াৰ পৰা যাব লাগে আইদেউ শুনকচোন দুৰ্ভাগ্যবশত কি কৰা যায় এতিয়া বেহৰক ভূতে ভয় কৰে না মানুহে ভয় কৰে বুলি কয় মই কিন্তু নাচিছো মাৰি দেং দেচোন হাই 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 বেহৰ দেখা পাই ভূতৰ লগতে পালাই গেল নেকি তুই বেহৰটো পুৰা চিটাই দে যাতে ভূতে আমাৰ ঘৰলৈকে আহিব নোৱাৰে আৰু সখীয়নি শুন মই বাঘে হৰিণাক ধৰা দে ৰহিলাক পটককে ধৰি লৈ আহিম কিন্তু চাবি ৰহিলাক বিচাৰা বাহানা কৰি তয়ো তাতে যাই লাগি নধৰবি অহ তাৰাতাৰি আহিবি খৰি কাঠ যোগাৰ কৰি ৰাতি জুই ধৰাৰ ব্যৱস্থা কৰিব লাগিব হ'ব দে মই এই গেলং এই লং আসল কথাটো কোবাই পাহৰি গেলে দেখোন এক্সিডেণ্ট হ'ব চাবি তাতে আৰু লাইফ ইনচুৰেঞ্চ নাই এই সুখীটোৰ লগত কি হব নহয় দিনে দিনে তাৰ চেঙেৰ ধংহে লাগি গৈছে ইয়াক কোনোবা দিনা খালে শিক্ষা দিব লাগিব ফাৰ্ষ্টতে মই এটা কাম কৰো ৰ মোৰ মস্ত পিয়াহ লাগিছে অলপ পানী খাই ল দেখা তই নাখাকে কিবা কৰিব পাৰবি না ঐ চালো চালো হা ওহ বেং আহিছা দে ভালে আছো দে পিছে এটা কথা নহয় ঘৰত যে ফুটুৰ মিটিংখন হবা লগা আছিল হল না শুনে কিয় নহব হৈ গেল মিটিঙত নহয় পহৰাৰ কমিটিৰ প্ৰেচিডেণ্ট মোকাই মাতি দিছে ভালেই হব চুবিছে আচল কথাটো কি জানা না কিবা আমাৰ গাঁৱত যিকটা চেংৰা চলি আছো আমাক ইটা গভীৰ দায়িত্ব দিছে কিবা দায়িত্ব দায়িত্বটো মানে হৈছে আমাৰ গাঁৱৰ গোটেইকেইটা চলিয়ে ৰাতি ৰাতি গাঁওখন পহৰা দিব লাগিব অ চালো ৰাতি হলে মোৰো কিন্তু তামাম ৰিস্ক দে তার মানে এই আঙ্কুল সুখী বোলাটো হৈছে আমার ডাঙার বাবাহতর ঘরের চাকর তাতে আকো সি একবার বিয়া পাতা আর ইথানটো তার বয়সর মেয়েদে উকেলি গেছি কি মানে এটা চাকর হে ও